আর আমি যেটা পয়েন্ট করেছি সেটা হচ্ছে তুমি বসার পর কিন্তু ধন্যবাদটা জানাওনি, এটা কিন্তু অভিবাদন দিতে হবে তোমাকে, ঠিক আছে? প্রত্যেকটা কাজের একটা সম্মান দিতে হবে। আচ্ছা, আর এক্সট্রা বলার দরকার নেই। স্যার যখন বললেন না যে যার দু হাত ভালো চলে তাকে কী বলে সুখসাচী, তোমাকে তো ইংরাজি টার্মটা জানতে চাইনি। তুমি নিজেকে ওভার এডুকেটেড বোঝাতে চেয়েও না, ঠিক আছে? তোমার থেকে ওনারা বেশি এডুকেটেড। এইবার তখনই কিন্তু আমি এক্সট্রা বানটা জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমি এটা ভাবলাম যে এক্সট্রা বলার দরকার নেই, ঠিক আছে? এক্সট্রা আছে বলে না, এক্সট্রা দেখানো বোঝানো, এটা যেহেতু মাইনাস পয়েন্ট বলে ধরলাম। সৌরভ গাঙ্গুলি আর সৌরভ পালের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা মানে সৌরভ গাঙ্গুলি ভালো ক্রিকেট খেলতে পারতো, কিন্তু আমি পারি কিন্তু অতটা মানে পারি না ক্রিকেট খেলতে, পছন্দ করি কিন্তু মানে খেলতে পারি না অতটা। ব্যাটসম্যান না বোলার? ব্যাটসম্যান, কিন্তু আমি ডান হাতে আর সৌরভ গাঙ্গুলি বাঁ হাতে। সৌরভ গাঙ্গুলি বাঁ হাতে কি ব্যাটসম্যান, আর বল যখন বল করতো বল তখন ডান হাতে বল করতো, তখন ডান হাতে বল করতো। তাহলে যারা ডান হাত এবং বাঁ হাত সমান দক্ষতায় ব্যবহার করতে পারে তাদের কী বলে? সব্যসাচী, অ্যাম্বিডেক্স। শিশির কুমার ভাদুরীর নাম শুনেছ? না স্যার, নাম শুনি। শিশির কুমার ভাদুরীর নাম শোনেন? না। শিশির কুমার পাল কে আছে? আমার বাবা। কি করেন? চাষবাসে করেন। এটা ক্যাটাগরিতে লিখেছো ইউআর, ইউআরটা বুঝতে পারছি না কি বিষয়ে, মানে আনরিজার্ভড, মানে কোনো নির্দিষ্ট মানে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি হিসাবে নয় আর কি, মানে রিজার্ভের মধ্যে পড়ছেন। তোমার হবি লিখেছো ক্রিকেট, ক্রিকেট মানে কি? ক্রিকেট মানে ক্রিকেট স্যার একটা পতঙ্গের পতঙ্গ বলে ক্রিকেটকে, আর আদার্স কিছু জানি না। বাবা কি কাজ করেন? চাষবাসে করেন। চাষবাস করেন। বিসিসিআইয়ের পুরো কথা বল। বোর্ড অফ ক্রিকেট, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই প্রেসিডেন্ট কে আছেন? সৌরভ গাঙ্গুলি। না স্যার। আইপিএল এর ফুল ফর্ম বলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবছর আইপিএল কোন দল জিতেছে? গুজরাট টাইটান্স। তার ক্যাপ্টেন কে ছিল? হার্দিক পান্ডিয়া। একজন পুলিশ কনস্টেবল হওয়ার জন্য কি কি গুণ দরকার? স্যার পুলিশ কনস্টেবল হওয়ার জন্য প্রথমে যে গুণ দরকার, শারীরিক এবং মানসিকভাবে ফিট, এছাড়া ওবিডিয়েন্ট, যে কোনো জায়গায় মাইনর ক্ষমতা, তারপর বিশ্বাসী, সরলতা, মানুষের সাহায্যের জন্য মানে মনকে নিজেকে উদার করে দেওয়া, এমন মানসিকতা। ওএমআর এর ফুল ফর্ম বলো। অপটিক্যাল মার্ক রিডার্স। এটা কী কাজে লাগে? তো ওই মানুষ সাধারণত যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিই, যেমন ওয়েস্টবেঙ্গল পুলিশ বা অন্য যে কোনো পরীক্ষায়, সেগুলো যখন পরীক্ষা নেওয়া হয় তখন তার উত্তরপত্র লেখার জন্য যে যে সিটটা থাকে তাকে ওই মানুষ সিট বলে। কেন্দ্রীয় রেলমন্ত্রী কে আছেন এখন? মাননীয় কেন্দ্রীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয়। তোমার কোন জেলা বাড়ি? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার কিছু বিখ্যাত স্থানের নাম বলো। স্যার প্রথমত বিখ্যাত স্থান হচ্ছে আমাদের কার্জন গেট, বর্তমানে ঐতিহাসিক স্থান। এছাড়া ঝামুস বরণের কৃষ্ণদাস কবিরাজের বাড়ি, আমার বাড়ি থেকে বেশি দূর নয়। কৃষ্ণদাস কবিরাজের এক লেখক গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প চলছে তার মধ্যে সচেতনতামূলক একটা প্রকল্প নাম? রূপশ্রী প্রকল্প। সচেতনতামূলক মানে আমার সাধারণত দেখা যায় 18 বছরের আগেই আমাদের সাধারণত গ্রাম্য এলাকায় আর কি মেয়েদের বিয়ে হয়ে যায়, কিন্তু ওই প্রকল্পের জন্য মানুষ আরও সচেতন হবে মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে। লোকসভার প্রথম অধ্যক্ষের নাম বলো। সরি ম্যাম, এটা জানি না। তুমি কি এনকাউন্টারে বিশ্বাস করো? স্যার আমি আমার নিজের আত্মরক্ষা সাধারণত বিশ্বাস করি না, কিন্তু আমার নিজের আত্মরক্ষার জন্য এনকাউন্টার যদি করতে হয় সেটা আমি বিশ্বাস করি। পশ্চিমবঙ্গ পুলিশে কতগুলি জোন আছে? পাহাড়ি এলাকায় ভালো হয় মানে পর্যটন মৃত্তিকা।
সিপাহী বিদ্রোহ কবে হয়? 1757 সালে। আচ্ছা আইটিআই এর পুরো কথাটা কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট। আর আইআইটি? সরি স্যার জানি না। ঠিক আছে। ঠিক আছে এসো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তোমার এমনিতে স্যাটিসফ্যাক্টরি, ঠিকই আছে। হ্যাঁ, শিশির কুমার ভাদুরী তোমার বাবার নাম থেকে জিজ্ঞেস করা হয়েছিল, ওটা একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের নাম শিশির কুমার ভাদুরী। বিসিসের পুরো কথাটা বলেছো, আইআইটির পুরো কথাটা বলতে পারবে না, শিখে নেবে। আইটিআই করেছো তো, ওই লাগোয়া আইটি আইআইটি প্রশ্ন ওটা একটু চলতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর মোটামুটি ঠিকই আছে, উত্তর দেওয়ার একটু আস্তে বলার চেষ্টা করবে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু ধীরে বলে কথাটা স্পষ্ট হবে। আচ্ছা, তুমি যে খুব তাড়াতাড়ি করছো না এটা বোঝা যাবে। ধীরে বলতে সাউন্ড কম হয়, সাউন্ডটা ঠিক আছে। হ্যাঁ, মানে স্লো স্পিডে বলছো, এটা আস্তে বলছো, সেটা আস্তে হবে, ঠিক আছে। আর আমি যেটা পয়েন্ট করেছি সেটা হচ্ছে, তুমি বসার পর কিন্তু ধন্যবাদটা জানাওনি, এটা কিন্তু অভিবাদন দিতে হবে তোমাকে, ঠিক আছে? প্রত্যেকটা কাজের একটা সম্মান দিতে হবে। আচ্ছা, আর এক্সট্রা বলার দরকার নেই। স্যার যখন বললেন না যে যার দু হাত ভালো চলে তাকে কি বলে সব্যসাচী, তোমাকে তো ইংরেজি টার্মটা জানতে চাইনি। তুমি নিজেকে ওভার এডুকেটেড বোঝাতে চেয়েও না, ঠিক আছে? তোমার থেকে ওনারা বেশি এডুকেটেড। এইবার তখনই কিন্তু অ্যাম্বিডেক্সটার বানটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওইটা ভাবলাম যে এক্সট্রা বলার দরকার নেই, ঠিক আছে? এক্সট্রা আছে বলে না, এক্সট্রা দেখানো বোঝানো, এটা যেহেতু মাইনাস পয়েন্ট বলে ধরলাম না, মাইনাস পয়েন্টগুলোই বলে দিচ্ছে, এগুলো করো। আর ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, একটা পতঙ্গ বলেছো কিন্তু ঝিঝি পোকাটা বলতে পারোনি, ওটা জেনে যাবে। আর বাকি সব আমার ঠিকই আছে। তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে লোকসভার প্রথম অধ্যক্ষ, এটা খুব কমন জিতেন মাফে লঙ্কর। হ্যাঁ, তখন তখন কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর পশ্চিমবঙ্গ পুলিশের কতগুলি জোন আছে? সেটা তিনটি জোন, ঠিক আছে? সাউথ বেঙ্গল, ওয়েস্টার্ন আর নর্থ বেঙ্গল, জোন তিনটা, রেঞ্জ 10টা। হ্যাঁ, তুমি যেহেতু পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ, এই কমন জিকেগুলো জানবে, কমন মানে পুলিশ সম্পর্কে ওভারঅল সব আইডিয়া নিয়ে যাবে, ঠিক আছে? আর একটা সিপাহী বিদ্রোহটা তুমি 100 বছর এগিয়ে দিয়েছো, তো 1757 বলে দিয়েছো, তবে 1857 এগুলো তো কমন ব্যাপার, তো এমনি ওভারঅল ঠিকই ছিল। দাড়ি কেটে যাবে তো? হ্যাঁ, অবশ্যই দাড়ি কেটে আসবে। আমি যে আজকে ক্লাস হবে তো অনেকদিন জিজ্ঞেস করলাম ক্লাস হবে, কালকে আপনি বললেন তার সকালবেলায় তো খোলা ছিল না সেলুন, সমস্ত সবসময় প্রিপেয়ার ভালো মতো থাকবে, ঠিক আছে? জামা কেটে পড়ে যাবে? না না, যেটা ভালো জামা পড়বে সেটা পরেই আসবে। একদিন ফাইনাল দিচ্ছ, সবসময় ফাইনাল মনে রাখবে, ঠিক আছে? ইন্টারভিউ প্রত্যেকটা ভালো দাও, কারণ নাম্বার কিন্তু তুলতে হবে 10+ বা 12। তোমার ইন্টারভিউ দিলে এর আগে দিয়েছো? কিন্তু খুব হোপফুল, মানে প্রথমবারই ভালো, প্রথমবারই ভালো হয়েছে, আমরা স্যাটিসফাইড, আমার কনফিডেন্স আছে, আমার কনফিডেন্স আছে, সব টেকনিকও ভালো আছে, একটু পড়াশোনা, এমনিতে সাবজেক্ট কি ছিল? জিকে পার্টটা একটু সায়েন্স ছিল, মানে সাবজেক্ট সায়েন্স, তাহলে সায়েন্সের থেকে আর কিছু প্রশ্ন এক্সট্রা পড়ে যেতে হবে। আর কমন জিকে গুলো একটু দেখো, ঠিক আছে? আর পুলিশ সম্পর্কে ভালো আইডিয়া, ডিপার্টমেন্টে আইডিয়াটা কম আছে একটু, ওটা স্টাডি করা হয়ে যাবে, ঠিক আছে? বেস্ট অফ লাক। এসো।